ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম, আমার প্লে গ্রুপের ছোট ছোট সোনামণিদের স্বাগতম। তো আমি ডলি ম্যাডাম, সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে আমার প্লে গ্রুপের ছোট্ট সোনামণিদের ক্লাস নেওয়ার জন্য হাজির হয়েছি। তো তোমাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার, মানে হ্যাঁ শুভ নববর্ষ। তো এটা ইংরেজি বছরের শুরু, তোমাদের জীবনের স্কুল শুরু, হ্যাঁ স্কুল জীবন। তো দুঃখের বিষয় হচ্ছে তোমরা স্কুলে ভর্তি হয়েছ কিন্তু স্কুলে ক্লাস করতে পারতেছ না, তাই না? অর্থাৎ সরাসরি সশরীরে এসে স্কুলে ক্লাস করতে পারতেছ না। তো সবাই আমরা পরিস্থিতির শিকার, কি করা যাবে বলো তো? স্কুলে আসতে পারতেছ না, এটা ঠিক, তাই বলে তার লেখাপড়া পিছিয়ে রাখা যায় না, তাই না? সবাই পড়তেছে, কিভাবে পড়তেছে? তোমাদের বড় আপু ভাই যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, সবাই লেখাপড়া করতেছে। তোমরা তো স্কুলে বা ভর্তি হলে নতুন, তোমাদের লেখাপড়া কি পিছিয়ে রাখা যাবে? কখনোই না, তাই না? তোমরা কেউ চাও না যে আমরা পিছিয়ে থাকি, আমরাও চাই না। সেই জন্য তোমাদের মাঝে আমরা অনলাইন ক্লাসে হাজির হয়েছি। তোমরা অনলাইনে ক্লাসে আমাদের ক্লাস দেখবে, স্কুলে আসবে, হ্যাঁ সপ্তাহে একদিন দুই দিন এসে স্কুলে আমাদের সাথে পরিচিত হয়ে যাবে। শুধু এখানেই শেষ নয়, আমরাও কিন্তু তোমাদের বাসায় আসবো। আমরা প্লেতে চারজন ম্যাম আছি, হ্যাঁ মালা ম্যাম, বেলি ম্যাম, হ্যাপি ম্যাম, আমি ডলি ম্যাম, শাহিদা আক্তার ডলি। তো আমরা তোমাদের শুধু স্কুলে অনলাইনে ক্লাস নেবো শুধু তাই নয়, তোমাদের বাসায় কিন্তু আমরা আসবো। আমরা স্কুলে ক্লাসে যেভাবে পড়াচ্ছি, দেখে দেখে পড়া শিখতে হবে, বাসায় যখন আসবো তখন কিন্তু ধরবো তুমি পড়েছো কিনা, লিখেছো কিনা, আমরা লেখা লিখে দিয়ে আসবো, বা তোমার আম্মু যদি স্কুলে খাতা নিয়ে আসে আমরা লিখে দেবো, হ্যাঁ। তো এভাবে আমরা পড়াটা চালু রাখবো। শুধু আমরা চারজন ক্লাস দেবো তাই না, তোমাদের ধর্ম ক্লাস আছে, তোমাদের ড্রয়িং ক্লাস আছে, হ্যাঁ আর অনেক পড়া আছে, আরও টিচার আছে তোমাদের ক্লাস নেবে, তাহলে অনেক মজা করে ক্লাস নিব। তো আজকে আমি তোমাদের গণিত ক্লাস নিয়ে হাজির হয়েছি। কি ক্লাস? গণিত। হ্যাঁ আমার সাথে আরেকবার বলো, গণিত। তোমাদের বাংলা বই আছে, ইংরেজি বই আছে, হ্যাঁ গণিত বই আছে, তিনটা সাবজেক্ট মেন, পাশাপাশি আরো সাবজেক্ট আছে, বিষয় আছে, ওগুলো তুমি পড়বে। তো তোমাদের এই যে দেখো একটা গণিত বই, এসো ধারাপাত ও অঙ্ক শিখি। হ্যাঁ তো তোমাদের গণিতে প্রথমে আমরা শিখবো হচ্ছে সংখ্যা। কি শিখবো? সংখ্যা। গণিতে মোট সংখ্যা কয়টি জানো বলো তো? কয়টি কে বলতে পারো? সংখ্যা হচ্ছে দশটি। কয়টি? দশটি। হ্যাঁ আমার সাথে একটু বলো, শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়। হ্যাঁ শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যা কয়টি? দশটি, বা অঙ্ক বলতে পারো। তো এই নয় দশটি সংখ্যা দিয়ে আমরা অনেক গণনা আস্তে 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 শিখবো। তার সাথে তোমাদের প্রথম ক্লাস, আমরা আজকে দশটি সংখ্যা মানে এক থেকে দশ পর্যন্ত আমরা একটু পড়া শিখবো, ছন্দ করবো, তারপর এক দুই সংখ্যাটার সাথে পরিচিত হবো। ওকে তো চলো আমরা ক্লাসে চলে যাই। হ্যাঁ এই দেখো এখানে একটা বড় করে এক লিখেছি। কি লিখেছি? এক বলো। এক, দুই, হ্যাঁ আবার বলো, এক, দুই। তো এখানে তোমাদের বোর্ডে আমি এক থেকে দশ পর্যন্ত লিখেছি, তো আমার সাথে একটু বলবে? ওকে ম্যাম যখন করছি তখন আমার সাথে তোমরাও করবে, ঠিক আছে? ওকে দেখো বলো বলো, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট,
পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে যারা করেছো তাদের ধন্যবাদ এখানে দেখো এক লেখা আছে দুই লেখা আছে আমি আগামী ক্লাসে তোমাদের এক কিভাবে লিখতে হয় ইনশাআল্লাহ শেখাবো ঠিক আছে আর আজকে আমরা ছড়াবি আমার সাথে বলো হ্যাঁ বলো এক 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 ভোর হলো দে দুই 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 হাত মুখ ধুই আরেকবার বলো এক 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 ভোর হলো দে দুই 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 হাত মুখ ধুই হ্যাঁ এটা দশ পর্যন্ত আমরা ছন্দ মিলিয়ে পড়বো আগামী ক্লাসে তো আগামী ক্লাসের জন্য তোমরা প্রস্তুত থাকো আজকের মতো এখানে শেষ দেই আমার ক্লাসটা যারা দেখেছ আমার ছোট্ট সোনামণিরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ